প্রতিভাবান ফুটবলারদের বাছাই করতে এবারও রাজ্য শিবির করল স্টিল অথরিটি অব ইন্ডিয়া। ঝাড়খণ্ডের বোকারোতে রয়েছে স্টিল অথরিটি অব ইন্ডিয়ার ফুটবল একাডেমি। এই সংস্থা দেশের বিভিন্ন রাজ্যে শিবির করে অনূর্ধ্ব 16 ফুটবলারদের বাছাই করে তাদের একাডেমিতে নিয়ে যায়। সেই খেলোয়াড়দের সমস্ত কিছুর দায়িত্ব নেয় এই সংস্থা। 2021 সালেও এই প্রতিষ্ঠান রাজ্য শিবির করেছিল। বর্তমানে বোকারো একাডেমিতে ত্রিপুরা 5-6 জন ফুটবলার রয়েছেন। সংস্থার চিফ কোচ সুভাষ রাজ্জাক সহ 3 জনের টিম এসছেন বাছাই করতে। মঙ্গলবার থেকে রাজধানীর উমাকান্ত মিনি স্টেডিয়ামে শুরু হয়েছে প্রাথমিক বাছাই পর্ব। এদিন প্রায় 100 জন খেলোয়াড় অংশ নিয়েছে বলে জানান ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের যুগ্ম সচিব পার্থসারথি গুপ্ত। তিনি জানান বুধবার সেই সংখ্যা বাড়তে পারে। চূড়ান্ত বাছাই হবে বোকারোতে। অথরিটি অফ ইন্ডিয়া বোকারো ঝাড়খণ্ড থেকে 3 জন সিলেক্টর আজকে আমাদের ত্রিপুরাতে এসছে। আজকে সকালবেলা মন্তমারে যাদের 2007 থেকে 31/12/2008 পর্যন্ত যাদের বয়স তাদের থেকে তারা প্লেয়ার সিলেকশন করবে। তারা গতবারও এসেছিলো আমাদের আগরতলায়, এখান থেকে সিলেকশন করে তারা নিয়ে গেছে। বর্তমানে ওই তাদের একাডেমিতে আমাদের এখানে 5-6 জন প্লেয়ার আছে, এবারও তারা এসছে। সকালবেলা থেকে আজকে আরম্ভ হবে। ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটি সাব ডিভিশন এবং ডিস্ট্রিক্ট থেকে প্লেয়াররা এসছে এই ট্রায়াল ক্যাম্পে, এখান থেকে তারা সিলেকশন করবে। তাদের এখান থেকে 3 জন সিলেক্টর আমাদের এখানে এসছে। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।